28শে অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের নামে, গণতন্ত্রের নামে বিএনপি জামাত তার জঙ্গি বাহিনী, সন্ত্রাসী বাহিনী ঠিক ইসরায়েলের মতনই নিরীহ একজন নিরস্ত্র পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। আর এই হত্যাকাণ্ড যখন ঘটছে ঠিক গাজার মতনই বাংলাদেশে, জো বাইডেনের প্রতিনিধি রাষ্ট্রদূতের মুখোশধারী বিএনপির উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক নব্য উপদেষ্টা পিটার হাস এই পুলিশ হত্যাকাণ্ডের পক্ষে দাঁড়িয়ে বিএনপির পক্ষে ওকালতি করছে। ইসরায়েলের জল্লাদ বাহিনী আর বিএনপির এই গুন্ডা সন্ত্রাসী বাহিনীর হত্যাযজ্ঞের সমর্থক জো বাইডেন আর পিটার হাস, আমি এটা নিন্দা করছি। আমি মনে করি পিটার হাস বন্ধু রাষ্ট্র আমেরিকার আর রাষ্ট্রদূত হওয়ার মর্যাদা রাখে না। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান, পিটার হাসকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার জন্য নৃশংস পুলিশ হত্যাকাণ্ডের পক্ষে সমর্থন দেওয়ার জন্য এখনই পিটার হাসকে অবাঞ্ছিত ঘোষণা করো। মার্কিন সরকার পিটার হাসকে নিয়ে যান, নতুন রাষ্ট্রদূত পাঠান। গণতন্ত্রের মুখোশধারী সন্ত্রাসী দল, গণতন্ত্রের মুখোশধারী রাজনীতির শয়তান, তাই জাতীয় ঐক্যের নামে মুক্তিযুদ্ধের সপক্ষের 14 দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে রাজাকার জঙ্গি জামাত এর নিত্য সঙ্গী বিএনপির সঙ্গে কোনো ঐক্যের নামে মিটমাট হবে না, হবে না। একটাই সিদ্ধান্ত, নির্বাচনকে জঙ্গি মুক্ত যদি করতে রাখতে চান, সন্ত্রাস মুক্ত রাখতে চান, খুনি মুক্ত রাখতে চান, তাহলে পুলিশ হত্যাকারী, বিচারপতির বাড়ি হামলাকারী, আগুন সন্ত্রাসী তাদেরকে কারাগারে আটক করতে হবে এবং নির্বাচন করতে হবে। এখানে গণতন্ত্র গেল বলে যত চিৎকার দেন না কেন, যত চিৎকার দেন, বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে সকল খুনি জঙ্গি হত্যাকারীদের কারাগারে আটক করতে হবে।